ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাস করোনা টিকা রপ্তানি বন্ধের নির্দেশ ভারত সরকারের। করোনা মোকাবেলায় ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেশে আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ভারত নিশ্চিত করেছে সেরামের টিকা যথাসময়ে পাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নিষেধাজ্ঞা কোনো বাধা হবে না, আশা স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের। ভোগবিলাস সম্পদ নয়, শিক্ষা জনসেবায় মন দিতে ছাত্রলীগের নির্দেশ প্রধানমন্ত্রী। 10,000 কোটিরও বেশি কালো টাকা সাদা করেছেন 7,650 জন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে, মন্তব্য রুহুল কবির। যত ক্ষমতাশালী হোক, খাল দখলদাররা রেহাই পাবে না, হুঁশিয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের। পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে। ওয়ানডেতে ঠাই হল না মাশরাফির, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 2 ফরম্যাটের প্রাথমিক দল ঘোষণা।